পুজোর সময় ডেঙ্গুর আক্রান্ত বেহালে পর্ণশ্রী এলাকায় ঘটনা। পর্ণশ্রী 131 নম্বর ওয়ার্ডের প্রাক্তন মেয়র তথা 131 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শোভন চ্যাটার্জি কোনো রকম কাজ করছে না এলাকায়, এমনটাই অভিযোগ। বেশ কয়েকদিন আগে 131 নম্বর ওয়ার্ডের 55 তলায় এক মহিলা ডেঙ্গুতে মৃত্যু হয়। সব মিলিয়ে এক এলাকাতে 10-12টি পরিবার ডেঙ্গুতে আক্রান্ত, এমনকি বহু পরিবারের লোকজনের জ্বর হয়েছে। এলাকার মানুষের বক্তব্য, কর্পোরেশন কোনো রকমভাবে কাজ করছে না। 55 তলা একটা ফাঁকা জমি, এখন ডাস্টবিনে পরিণত হয়েছে। অন্য এলাকার লোকেরা এই জমিতে এসে ময়লা ফেলে দিয়ে চলে যায় রাত্রিবেলায়। বহুবার বলা সত্ত্বেও কর্পোরেশন এই জমিটা পরিষ্কার করছে না। যত্র জমে রয়েছে জল, ময়লায় জন্মাচ্ছে ডেঙ্গুর মশা। আজ বাধ্য হয়ে সকালবেলা এলাকার লোকেরা সেই ময়লা তুলে রাস্তায় ফেলে রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন শোভন চ্যাটার্জির স্ত্রী রত্না চ্যাটার্জি। তিনি সেই ময়লা পরিষ্কার করেন KMC-কে দিয়ে। দেখুন, 55 তলার এই জমিটা নিয়ে, যেটা দেখছেন, যেটা নিয়ে আজকে সমস্যা তৈরি হয়েছে, এই জমিটা নিয়ে বহুদিন ধরে একটা সমস্যা চলছে, মানে এই জমিটার মালিকানা নিয়ে। তো এই জায়গাটা যখনই কর্পোরেশন থেকে পরিষ্কারের ব্যবস্থা করা হয়েছে, ওই দুজন মালিকানা, যারা বলে যে একজন, এক পক্ষ বলে আমার আর এক পক্ষ বলে আমার, তারা কখনো পরিষ্কার করতে দেয়নি। কিন্তু এবং যেহেতু এটা ভ্যাকেন্ট ল্যান্ড হিসাবে পড়েছিল, এখানে যে যেরকমভাবে পেরেছে নোংরা ফেলে গেছে। আজকে নোংরা ফেলতে ফেলতে প্রায় ধাবার মাঠের মতন উঁচু হয়ে গেছে। কিন্তু এখানকার আগের যে কাউন্সিলর যারা ছিল, তারা প্রত্যেকে এটা পরিষ্কার করার চেষ্টা করেছে, কিন্তু তাদের বাধাতে কখনো এটা পরিষ্কার করা হয়নি। 55 তলায় কিছুদিন আগে আপনারা জানেন একজন মহিলা মারা গেছে, তবে আমি ডেঙ্গুতে মারা গেছে কিনা এটা আমি মানে বলতে পারবো না, কারণ এটা এখনই স্বাস্থ্যভবনে গেছে তার রিপোর্ট। সেই রিপোর্ট অনুযায়ী যা হবে সেটাই বলা যাবে। সেই ক্ষেত্রে পুরো স্বাস্থ্যভবনের থেকে বিভিন্ন ডক্টরের দল এসছে, তারপরে অতীনবাবু আমাদের যে ডেপুটি মেয়র, যিনি স্বাস্থ্যের MIC, তিনি বিভিন্ন লোক মানে তার দপ্তরের লোকদের পাঠিয়ে পুরো এলাকা সার্ভে করে এখানে বেশ কয়েকটা ভ্যাকেন্ট ল্যান্ড এবং কয়েকটা পুকুরকে চিহ্নিত করা হয়েছে, যেখান থেকে এলাকায় ডেঙ্গু ছড়াচ্ছে। তো এই এলাকায় আজকে প্রায় আমি এসে শুনলাম প্রায় 9-10 জন হসপিটালাইজড আছে এবং ডেঙ্গু হয়েছে। তো এই আজকে এলাকার মানুষ সবাই জোটবদ্ধ হয়ে নেমে পড়েছে এই জমিটাকে যেইভাবে হোক কোনো বাধা তারা না মেনে পরিষ্কার করাবে। এবং কর্পোরেশন থেকে কনজারভেন্সির লোক পাঠানো হয়েছে, আপনারা দেখছেন JCP-ও পাঠিয়েছে, JCP দিয়ে এটা আজকে পরিষ্কার হবে। সকাল থেকে এখানে এই জমিটা পরিষ্কার নিয়ে প্রতিবারই যেরকম উত্তেজনা হয় সেরকম একটা উত্তেজনার সৃষ্টি হয়েছিল, কিন্তু পাড়ার লোক সেটা বাধা এ করে কাটিয়ে আজকে এই পরিষ্কারের জন্য তারা একদম প্রতিজ্ঞাবদ্ধ, যেভাবেই হোক আজকে এই জমি তাদের পরিষ্কার করতে হবে, কারণ এলাকা এই জমিটার জন্য আজকে এলাকার লোক ডেঙ্গুতে হচ্ছে। যেটা শুনলাম যে ডেঙ্গু এই পাড়ায় অনেকে ডেঙ্গু হয়েছে, তাই জন্য আপনারা অ্যাজিটেশন করছেন, কিন্তু এখানে তো দেখা যায় যেটা জানা যায় যে ডেঙ্গুটা পরিষ্কার জল থেকে হয়, কিন্তু এখানে তো ভ্যাট একটা হয়ে আছে, এই থেকে যে ডেঙ্গু এটা আপনারা কনসেপ্ট করাতে পারেন। ভ্যাটের মধ্যে নানান জিনিসপত্র ফেলা হয়, নানান জিনিসপত্র ফেললে তার নুকস অ্যান্ড কর্নার্স থাকে, যেখানটার ফ্রেশ ওয়াটার যখন পড়ে তখন ও নোংরার গর্তের মধ্যে পড়ছে বলে সে নোংরা জল হয়ে যায় না, তখন সাময়িকভাবে সেটা পরিষ্কার জল হয়, তার মধ্যে মসকিউটো লার্ভাস থাকে, তার থেকে ডেঙ্গু হয়। আমরা এখন বর্তমানে দাঁড়িয়ে আছি 12টা ডেঙ্গি পজিটিভ লোকেদের, আমাদের পাড়ার লোকের, তাদের ব্লাড টেস্টের রিপোর্ট হাতে নিয়ে। আমার পূর্বোক্ত বক্তা পুরোটা ভালো করে বলেছেন, আমার শুধু একটাই বলার, আমাদের পাড়ার সমষ্টিগত দিক থেকে আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রত্না দিকে আমাদের আন্তরিক ধন্যবাদ জানালাম। এজিটেশনে যে বিক্ষোভটা করছেন, কিসের জন্য করছেন আপনারা? আমরা এই জমিটা আজকে দীর্ঘদিন প্রায় 40 বছর ধরে দুজন শরিক, এখন শুনতে পাচ্ছি কেউ শরিক না, কেউ এটার মালিক না, কিন্তু দুজনের মামলার ফলে আজকে এইখানে এই অবস্থাটা সৃষ্টি হয়েছে। এখান দিয়ে প্রচুর পথ চলতি এবং আশেপাশের যারা পাড়ার লোকেরা এখানে ময়লা ফেলে, কুকুর, বেড়াল মরা, আরও যাবতীয় জিনিস ফেলে আজকে এই অবস্থার সৃষ্টি হয়েছে। এর আগে আমরা বহুবার কর্পোরেশন এবং কাউন্সিলর যিনি ছিলেন বা আছেন এখনও তাকে বলেছিলাম, কিন্তু উনিও চেষ্টা করেছিলেন, কিন্তু আলটিমেটলি পরিষ্কারটা হয়নি। আজকে আমরা ঠিক করেছি বিগত কয়েকদিনের মধ্যে এখানে প্রায় 9-10 জন আমাদের পাড়াতে এফেক্টেড, এবং একটু পাশের পাড়াও বলবো না, এই 55 তলার মধ্যেও আর একজন মারা গেছেন, একজন মহিলা। তা এই জন্য আজকে পাড়ার সবাই মিলে আজকে আমরা বেরিয়েছি, কর্পোরেশনকে ইনফর্ম করেছি যে আপনারা যদি পরিষ্কার করেন ভালো, নাহলে আমরা নিজেরা এইটা পরিষ্কার করবো। সে যা বাধাই আপনারা এর আগে কাউ জানানো হয়েছিল? হ্যাঁ, আমরা কাউকে জানানো হয়েছিল, কাউন্সিলরকে জানিয়ে। এখানে কাউন্সিলর কে? এখানকার কাউন্সিলর কে? এখানকার শোভন চ্যাটার্জি, প্রাক্তন মেয়র। তিনি কি আসেন এখানে এখনো? না, এই মুহূর্তে আসেন না, কিন্তু আগে আসতেন। আচ্ছা, উনি জানতেন এই ব্যাপারটা, কিন্তু এটা শরিকি মামলার জন্য উনি চেষ্টা করলেও উনি পারেননি এটাকে সলভ করার জন্য। এখন কি অবস্থা হয়েছে? এখন এখন আজকে মানে রত্না চ্যাটার্জি মহাশয় উনি এসেছেন,
এবং কর্পোরেশনের কিছু লোক এসছে, সকাল থেকে পরিষ্কার করা হচ্ছে এবং জেসিপিও এসছে রদ্ধান চ্যাটার্জী মহাশয় সমস্ত কিছু মানে সাহায্য করবেন এই ব্যাপারটা বলেছেন, থাকবেন এবং আছেন, টোটাল জায়গাটা যাতে পরিষ্কার সেই চেষ্টা উনি করবেন বলে পাড়ার সবাইকে অ্যাসিওরেন্স দিয়ে